আসসালামু আলাইকুম, হোসনারাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকে রেসিপি হলো আলুর পরোটা। আজকে আমি আলু দিয়ে পরোটা বানিয়ে দেখাবো। এই আলুর পরোটা খেতে অসম্ভব মজার হয়। আশা করি আমার আজকে রেসিপি সবারই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিন আলুর পরোটা বানাবো। এর জন্য প্রথমে আমি দুইটা আলু মাঝারি সাইজের সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি, আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে। এরপরে এখানে নিয়েছি চাট মশলা 1 চামচ, জিরার গুঁড়া নিয়েছি 1/2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদ লবণ নিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1/2 কাপ। সবগুলো ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ময়দা দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে শক্ত ডো তৈরি করে নিতে হবে। এরপরে ফিড়িতে অল্প অল্প করে নিয়ে এইরকম করে পরোটা বানিয়ে নিচ্ছি। ময়দা লাগিয়ে নিতে হবে, তাহলে বেলতে সুবিধা হবে। আমি একটু মোটা করে পরোটা বেলে নিচ্ছি, এইরকম মোটা হবে। বানানো হয়ে গেছে, এখন আমি শিখে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। এখন আমি উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে এইরকম করে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দিতে হবে, দুই পাশে ভালোভাবে চেকা হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়াবিন তেল। তেল দিয়ে আমি আবারও এইরকম করে চেপে চেপে দিচ্ছি, সমানভাবে চারিপাশে ভাজা হবে। দেখুন সুন্দরভাবে ফুলছে। অল্প তেলে এই পরোটাগুলো ভাজা হয়, খেতে অসম্ভব মজা লাগে। হয়ে গেল, আমি এখন তুলে নিচ্ছি। সবগুলো পরোটা আমি এইরকম করে ভেজে তুলে নিলাম। খুব ঝটপট এই পরোটাগুলো বানানো যায়, খেতে অসম্ভব মজার হয়। আপনারা বাসায় একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এইরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।